এই যে বালতিতে পানি, এখন দিনের বেলা, ওই যে পানির ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করি, এই যে পানির ট্যাঙ্কটা আজকে রাতের বেলা এই পানির ট্যাঙ্কিতে এখান থেকে ফগলেট মারবো। এখান থেকে পানির ট্যাঙ্কের দূরত্ব হচ্ছে প্রায় 800 মিটার, 800 মিটার। আমরা দেখাবো যে টেসলাইটের রিজিড ভার্সনটা, একটু কাছে আসেন। এটা প্রো সিরিজ টেসলাইট রিজিড, এটা লুমেন আসলে 10,000+, 10,000+, 22 ওয়াটের, 22 ওয়াটের একটা লাইট আর অ্যালয় বডি। দ্যাট ইজ টেসলাইট, মেড ইন হংকং, ক্রি এলইডি ইনসাইড, এক্সপিরিয়েন্স দ্য ব্রাইটনেস অফ দ্য সান, মেড ইন হংকং, রিজিড রিজিড। এটা হচ্ছে আমাদের হিট সিঙ্ক, পুরোটা ওয়াটার প্রুফ, আমি ভিডিও দেখাবো আপনাদেরকে। আর এটার যে সামনের শেপটা, এটা অনেক বড়, লাইট ছোট বাট এটা 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 অনেক বড় ফোকাল লেন্থটা। এবং আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার রেঞ্জ। এই যে লাইট, তারপরে এক জোড়া লাইট লাগাবেন বাইকে, এবং আমি নিশ্চিত সামনে দিন হয়ে যাবে দিন। তো দেখবো একটা বাইক যদি 800 মিটার জায়গা পায়, সে তার ব্রেক করার জন্য যথেষ্ট জায়গা, মানে যদি স্পিড 150 থাকে তাও ব্রেক করতে পারবে। সালাম আলাইকুম, রাত হয়ে গেছে, রাত প্রায় 1টা বাজে। এখন আমি দেখাচ্ছি, আমি বাসার ছাদে আছি। সকালে যে ভিডিও দেখাচ্ছিলাম আমরা যে ট্যাঙ্কিতে, এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে প্রায় 800 মিটার দূরে ট্যাঙ্কি আছে একটা। ট্যাঙ্কির পরে আর কোনো বিল্ডিং ফিল্ডিং নাই, তো আমি জাস্ট আলো দেখাচ্ছি সাধারণত মোবাইলের ক্যামেরাতে। এ হচ্ছে আমার মোবাইলের প্রাইমারি লাইটিং। আমি এখন লাইটটা মারব, লাইটটা অলরেডি জ্বালানো আছে, দুইটা লাইট। এই যে দেখতে পাচ্ছেন, এটা আকাশে মারা আছে এখন, এই যে আকাশে দেখা যাচ্ছে এখন। এটা আমি ট্যাঙ্কির থেকে মারবো, নিচে মারি শুনুন ভাই। এটা কিন্তু টেসলাইটের রিজিড ভার্সনটা। আমি একটু পিছনে যাই, আপনাদের পিছনে যাই, পিছন থেকে দেখি। এই যে লাইটের আলো, একটু ডাইন বাম মারেন দেখি, গাছে মারেন, গাছে মারেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, গাছে মারেন, কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলে জুম আর তো মোবাইলে করা হচ্ছে, তো কতটুকু পরিষ্কার আমি জানি না। মানে ট্যাঙ্কিতে মারবো, এই ট্যাঙ্কিতে একটু মারেন। আমার এই হচ্ছে লাইট আর এই হচ্ছে পানির ট্যাঙ্কি। ও যে দূরে দেখা যাচ্ছে ট্যাঙ্কি, আমি জুম করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির পরে কোনো বিল্ডিং নাই, তাহলে আমি সেই বিল্ডিংয়ে মারতাম। লাইটের ফোকাসটা বিশাল, মানে কতটা বেশি আলো আপনারা ক্যামেরায় বুঝবেন না, সরাসরি মারলে বোঝা যেত। এখন আমরা একটু লাইটটা সরাবো, ডাইন বাম মারবো, আশপাশে যে বিল্ডিংগুলো আছে দেখেন। আচ্ছা, ইয়েতে মারেন তো ভাই, চার্চে মারেন তো। আমি চার্চে জুম করলাম, আমি যদি জুমটা ক্লোজ করি এটা কিন্তু বোঝার উপায় না যে দিন না রাত। দেখেন, আমি আবার জুম আউট করলাম, আশপাশে বিল্ডিং নেই। লাইটের আপনার ই গাছে মারেন তো, একটা জিনিস বলি আপনাদেরকে বুঝাইয়া, লাইটটা দেখেন, আই লাইটের কালারটা বার্ন হয়ে যাচ্ছে, মানে সে আরও যেতে যাচ্ছে সামনের দিকে, এই জন্যই কালারটা বার্ন হয়ে যাচ্ছে। এটা 1 কিলোমিটার রেঞ্জ ইনশাল্লাহ। আমি রাস্তায় মারি, হ্যাঁ শুনবো, একটু সাবধানে বাম দিকে থাকেন, যেখানে নিচে পড়ে যাবেন সাবধান, এখানে আমার মুখে মারেন না, রাস্তায় মারেন। রাস্তার অবস্থা দেখেন আপনারা, একটু খেয়াল করেন, মানে ফক ফকা, একদম ফক ফকা। আমি একটু লাইটের মুখের দিকে ধরি, লাইটটা আমার মোবাইলে মারেন তো, দুইটা হাত 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 ছড়ান, হাতটা হোয়াইট করেন। আমরা একটা রাস্তার মধ্যে আছি দাঁড়াইয়া, আমার পাশে ওই চার্চটা, এই যে একটু আগে দেখালাম আপনাদেরকে, এই রাস্তার ঠিক শেষ মাথায় প্রায় 500 মিটার। মারেন তো ভাই, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি মানে মনে হচ্ছে বিমানের লাইট, দেখেন একদম ক্লিয়ার। আমার মোবাইলের জুমটা অবশ্য তো হাইফাই জুম না, কিন্তু একদম পরিষ্কার, মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কত দূরে আপনারা দেখেন, এই যে লাইট, আর ওই যে রাস্তার মাথা, ওই যে রাস্তার মাথা, ওই যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে খালি চোখে। আমরা অন্যদিকে মারবো, দেখে তো ভাই ওইদিকে মারেন তো। একটু ক্লোজ করেন দেখি, হ্যাঁ ওই মাথায় মারেন, এম করে একদম। এই দেখেন, এটা আরেক মাথা রাস্তা, আমার জুম এত ভালো না আপনার,
ফোন এত ভালো না, একা চোখে যদি পড়ে মনে হয় না সে এক মাস কিছু দেখবে চোখে। কি হয় দেখেন, এই যে লাইটের ওয়াটার টেস্ট, টেস্ট লাইট অন করা আছে। এই যে বালতিতে পানি, পানির ভিতরে লাইট। দেখতে পাচ্ছেন কিনা লাইট, দেখেন পুরাপুরি পানির নিচে। তুললাম একটু লাইট, একটু ইয়ে মারেন, পানি ঢালেন। হ্যাঁ, এভাবে না ঢালেন। আবার ঢুকাই দিচ্ছি।